আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুলতান। কক্সেস বাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসার সন্ত্রাসী হামলায় 7 রোহিঙ্গা নিহত হয়েছে, অস্ত্রসহ আটক করা হয়েছে একজনকে। এদিকে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN। বৃহস্পতিবার দিবাগত রাত 4টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের 18 H52 ব্লকে দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় এই হামলা চালায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলে 4 জন ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জন মারা যায়। নিহতরা হলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ ইদ্রিস, ইব্রাহিম হোসেন, মাদ্রাসার ছাত্র আজিজুল হক ও মোহাম্মদ আমিন। রোহিঙ্গা ক্যাম্পে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 2 মাদ্রাসার শিক্ষক নূর আলম ওরফে হালিম ও হামিদুল্লাহ এবং মাদ্রাসার ছাত্র নূর কায়সার। কুমিল্লার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে গণ অনশন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রাজধানীর শাহবাগে এই গণ অনশন কর্মসূচি পালিত হচ্ছে। ভোর 6টায় শুরু হওয়া এই অনশন কর্মসূচি চলবে দুপুর 12টা পর্যন্ত। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে অনশন কর্মসূচিতে যোগ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা। সংগঠনের নেতাদের দাবি, কুমিল্লা সহ নানা জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার সাথে জড়িতদের বিচার করতে হবে। প্রশাসনের একটি অংশের নিষ্ক্রিয়তার জন্য বারবার এমন হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের। অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেছেন তারা। অনশন কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ আরও অনেকে। উজানের ঢলে উত্তরাঞ্চলে বন্যার পানি কমতে শুরু করেছে। পানি কমলেও দুর্ভোগ কমেনি বন্যার্তদের। দুর্গতদের দুর্ভিসহ দিন কাটছে এবং কোথাও কোথাও দেখা দিয়েছে নদীর ভাঙন। উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তাপাড়ে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। চর ও নদী অববাহিকায় নিম্নাঞ্চল সহ অন্তত 25টি গ্রাম পানির নিচে। পানিবন্দী হয়ে পড়েছে তিস্তাপাড়ের 30,000-এর বেশি মানুষ। তলিয়ে আছে রাস্তাঘাট, ফসলের ক্ষেত ও নলকূপ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। সরকারি বেসরকারি ত্রাণ সহায়তা প্রয়োজনের তুলনায় সামান্য। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।